আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনার পিসিতে ডাউনলোড স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি স্টিমে দেখিয়ে নিচ্ছি আমার স্পিডটা কেমন দেখাচ্ছে। দেখুন, এখানে আমার স্পিডটা 1.9 Mbps আমার সাধারণত থাকার কথা। এরপরে আমি একটু দেখাচ্ছি যে এই ট্রিকটা ফলো করার পরে আপনাদের স্পিডটা কেমন হতে পারে। এই যে দেখুন, আমার স্পিডটা আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার ফলে দেখুন যে 3.4 Mbps পর্যন্ত চলে যাচ্ছে। এখানে আমি 3.7 Mbps পর্যন্ত সর্বোচ্চ পেতে পারি, কিন্তু সাধারণভাবে যদি আমি ডাউনলোড করি তাহলে আমার 1.9 Mbps পর্যন্ত সর্বোচ্চ উঠবে, কারণ এটা আমার ISP থেকে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আপনারাও যদি এই ট্রিকটা ফলো করেন তাহলে আপনাদের স্পিডটাও এমন কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো এটি কীভাবে করবেন সেটি দেখাবো আজকে ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। এখন আপনারাও যদি আপনাদের ডাউনলোড স্পিডটা বাড়িয়ে নিতে চান, তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে স্পিডটা টেস্ট করে দেখতে হবে যে আপনি সর্বোচ্চ কত ডাউনলোড স্পিড পেতে পারবেন। তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন, যাওয়ার পর এখানে সার্চ দিবেন speedtest.net। তো এটা লিখলেই সর্বপ্রথম চলে আসবে যে ওয়েবসাইটটা, স্পিড টেস্ট বাই ওকলা, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে জাস্ট গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে এখানে অটোমেটিক আপনাদের ইন্টারনেট স্পিডটা চেক করা শুরু হয়ে যাবে। দেখুন, এখানে আমার 29.41 Mbps পাচ্ছে, এটা হলো ডাউনলোড স্পিড। এবং আপলোড স্পিডটা এটার প্রয়োজন নেই, তারপরেও যেহেতু চেক করছে করতে দিন। এটা মূলত BDIX স্পিড। এখন BDIX স্পিড আমার এখানে 29.41 Mbps, অর্থাৎ আমি এখানে 30 Mbps এর কাছাকাছি। আমার ISP থেকেও বলে দিয়েছে যে আমি 30 Mbps ইন্টারনেট পাবো। এখন আমি এখানে ক্যালকুলেট করে দেখি যে আমি আসলে কত অ্যাকচুয়াল ডাউনলোড স্পিড পাবো। তার জন্য আমি ক্যালকুলেটার ওপেন করছি। ক্যালকুলেটার ওপেন করার পরে এখানে আপনাদের যে ডাউনলোড স্পিডটা আপনারা দেখেছেন, এখান থেকে আমি জাস্ট সিম্পলি 30 দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু আমার ISP থেকে দিয়েছে। তারপরে এখানে ভাগ দিবেন 8 দিয়ে। 8 দিয়ে ভাগ দিলে দেখুন যে 3.75, এই 3.75 Mbps আমি সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাবো। কিন্তু আমার ইন্টারনেট স্পিডটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার ইন্টারনেট স্পিড দেখুন 60 Mbps, অর্থাৎ আমি এখানে সর্বোচ্চ 2 Mbps। এখানে আমি হিসেব করে দেখাচ্ছি আপনাদের সামনেই। এখান থেকে দেখুন 16/8 তাহলে 2 Mbps। এই 2 Mbps হলো আমার যে কোনো নর্মাল সার্ভার থেকে ডাউনলোড স্পিড, এবং 3.75 Mbps এটা আমি যেসব সার্ভার খুবই পপুলার, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব, এসব জায়গা থেকে ওই স্পিডে ডাউনলোড করতে পারবো। কিন্তু এই ট্রিকটা খাটানোর ফলে আপনারা যে কোনো ধরনের সার্ভার থেকে আপনারা ওই BDIX থেকে যে স্পিডটা দিয়েছে সেই স্পিডেই ডাউনলোড করতে পারেন। অর্থাৎ আপনার যদি 100 Mbps হয় তাহলে আপনারা মোটামুটি 10-12 Mbps স্পিডে ডাউনলোড করতে পারবেন। তো এটি কিভাবে করবেন সেটিই দেখাচ্ছি। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, সেটার নাম হলো প্রক্সিফায়ার। এই প্রক্সিফায়ার সফটওয়্যারটা আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা যেহেতু পেইড ভার্সন, এজন্য সিরিয়াল কিটা সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে এটা রেজিস্টার করে নেবেন। এখানে সিম্পলি ডাউনলোড করবেন। করার পরে যখন আপনাদেরকে রেজিস্ট্রেশন কি চাইবে তখন আপনার ডেসক্রিপশন থেকে সেই রেজিস্ট্রেশন কিটা কপি করবেন, করে এখানে পেস্ট করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু ডাউনলোড করা খুবই সহজ, এজন্য আমি নতুন করে দেখাচ্ছি না, এবং আমারও আগে থেকে ডাউনলোড করা আছে, এজন্য আমি আর নতুন করে দেখাতে পারছি না। আশা করছি আপনারা নিজেরাই এটি করতে পারবেন। তো সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনারা জাস্ট এটাতে ওপেন করবেন। এখানে দেখুন, এই যে ওপেন করছি, এটা ওপেন করলে দেখুন যে সিস্টেম ট্রেতে চলে গেছে। এখানে ডাবল ক্লিক করলে ওপেন করে দিবেন। করার পরে দেখুন যে এখানে আপনার কিছু প্রক্সি সার্ভার লাগবে। এই প্রক্সি সার্ভারের মাধ্যমেই মূলত আমরা ডাউনলোড করতে পারবো। তো তার জন্য আপনার প্রক্সি কোথায় পাবেন, তার জন্য এখানে একটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করছি, তার নাম হলো ProxyDB। এটা লিখে সার্চ দিবেন, দিলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন। যেহেতু এটা আমার অন হয়ে গেছে, অন হলে কিন্তু কাজ করবে না, তার জন্য আমি জাস্ট এখানে এক্সিট করে দিচ্ছি। একেবারে এখান থেকে কপি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই APSটা যখন আপনাদের সামনে চলে আসবে তখন এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনাদের কান্ট্রি। এখন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে SOX 4 এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে L4 এলিট এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে জাস্ট রিফ্রেশে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার যে কোনো ISP'র প্রক্সি সার্ভারটা কপি করবেন, আপনার যেটা পছন্দ। এখানে আপনার বাংলাদেশের
বেশিরভাগ আইএসপি আছে। এখন যেই আইএসপি আপনার কাছে ভালো মনে হয় সেটাতে কপি করতে পারেন, অথবা আপনারা চাইলে একটা একটা করে কপি করবেন। করার পরে দেখবেন যে কোন প্রক্সিতে আপনার ভালো স্পিড পাওয়া যাচ্ছে। এখানে এক একজনের এক এক প্রক্সি সার্ভারটা ভালো কাজ করতে পারে, এজন্য আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, আপনারা জাস্ট এখান থেকে চেক করবেন। এখানে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেই, সেটি হলো আপনারা এখানে দেখবেন যে আর টাইম মানে রান টাইম, এই রান টাইমটা দেখবেন যে যাদের যত কম সেই আইএসপিটা খুবই ভালো, সেটার এইখান থেকে প্রক্সিটা জাস্ট আপনারা কপি করবেন। সাপোজ এখানে আমি দেখে নিচ্ছি কোনটা সবথেকে কম, দেখুন যে এটা সবথেকে কম, র্যাঙ্কস আইটিটি লিমিটেড, তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করছি। এটা কপি করার পরে আপনারা যে প্রক্সিফায়ার অ্যাপটা ডাউনলোড করেছিলেন সেটি ওপেন করবেন। তো এখানে আমি ওপেন করে নিলাম, নেওয়ার পর আবারও সিস্টেমটাতে চলে গেছে, একটা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। যাওয়ার পর এখানে দেখুন যে প্রোফাইল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে প্রক্সি সার্ভারস, এটাতে ক্লিক করে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দিবেন, দিলে অটোমেটিক দুইটা ঘর ফিল আপ হয়ে যাবে। এখন দেখবেন যে এখানে প্রোটোকল নামের একটা অপশন আছে, এখানে জাস্ট সক্স ভার্সন 4 এটাতে ক্লিক করবেন। করার পরে নিচে দেখুন যে ইউজ সক্স 4 এক্সটেনশন, এটাতেও ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করে এখানে আবার ওকেতে ক্লিক করবেন। এখন আপনার কাজ প্রায় শেষ। এখন আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটি হলো এখানে প্রোফাইল আবারও ক্লিক করবেন, করে এখানে প্রক্সিফিকেশন রুলস এটাতে ক্লিক করবেন। করার পরে প্রথম অপশনটা যা আছে তাই রাখবেন, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে এখানে আপনারা যেটা ওখানে পেস্ট করেছিলেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ওখানে 190 এটা সিলেক্ট করেছিলাম, এজন্য এখানেও এটা সিলেক্ট করলাম, করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এটি কানেক্ট হতে একটু সময় নেবে। এখন আপনারা আপনাদের যে কোনো কিছু ডাউনলোডটা শুরু করে দিতে পারেন। এখানে আমি স্টিমের ডাউনলোডটা রিজিউম করে দিচ্ছি, দেখুন এখানে ডাউনলোড শুরু হবে। যেহেতু বললাম কানেক্ট হতে একটু সময় লাগবে, তো একটু সময় নেবে। এখন এটা কানেক্ট হতে হতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই, সেটা হচ্ছে আপনার এই প্রক্সিফায়ারটা সবসময় ইউজ করবেন না। কারণ হলো আপনার আইএসপি যদি জানতে পারে যে আপনি এভাবে চালাচ্ছেন, তাহলে আপনাকে ব্লক করে দিতে পারে, এমনকি আপনাকে জরিমানা করারও অধিকার তারা রাখে। সেজন্য আপনারা যখন অনেক বড় বড় ফাইল ডাউনলোড করতে চান সেই সময় শুধুমাত্র এটা ওপেন করবেন, এবং অন্যান্য সময় আপনারা নর্মাল স্পিডেই ডাউনলোড করবেন। যেমন দেখুন এটা যেহেতু আমার 10 GB ফাইল, তো এটা ডাউনলোড হতে আমার অনেক সময় লাগার কথা, কিন্তু এটিতে ডাউনলোড করলে আমার এটা সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। এরকমই যখন কোনো বড় ফাইল আপনারা ডাউনলোড করবেন তখনই শুধুমাত্র ব্যবহার করবেন। তো বেশি বকবক করে ফেললাম, এখন দেখুন এখানে দেখুন 2.1 MBPS পাচ্ছে, আমার নর্মাল স্পিড যেহেতু 2 MBPS সেহেতু সেই তুলনায় বেশি একটা পাচ্ছে না। এজন্য আপনারা এখান থেকে আরও অনেকগুলো সার্ভার চেক করবেন, এখানে চেক করে করে দেখবেন যে আপনার কোনটা ভালো কাজ করে, যেটা আপনার ভালো কাজ করবে সেটিই ব্যবহার করবেন। এটা চেক করতে আপনার 2-3 দিনও লাগতে পারে, আপনি যত সময় নিয়ে চেক করবেন তত ভালো রেজাল্ট পাবেন। আমি যেমন 3-4 দিন খুঁজে খুঁজে আমার জন্য বেস্ট একটা খুঁজে পেয়েছি, আপনারাও এভাবে একটু সময় নিয়ে আপনাদের জন্য বেস্ট যেটা হয় সেটা খুঁজে নেবেন। এখন আমার যেটা বেস্ট সেটা আমি আপনাদেরকে কানেক্ট করে স্পিডটা দেখাচ্ছি, তার জন্য এখানে আমি পজ করে দিলাম। দিয়ে এখানে আবারও প্রক্সিফিকেশন রুলসে যে এখানে 2 নম্বর অপশন থেকে আমার যেটা পছন্দের, অর্থাৎ আমি যেটাতে ভালো স্পিড পাই সেটি সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখুন এবার কানেক্ট হওয়া শুরু হয়ে যাবে। এখন আমার স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করে দিয়েছে। দেখুন 1.6 MBPS-এ চলে গেছে, 1.7, 2 MBPS অলরেডি উঠে গেছে, দেখুন 2.7 MBPS পর্যন্ত চলে গেছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এমন প্রক্সি আপনারা সিলেক্ট করতে পারেন যেটির মাধ্যমে আপনার কিন্তু আপনার অরিজিনাল যে ডাউনলোড স্পিড তার থেকে অনেক কমে গেছে, এমন অনেকবার হয়েছে আমার সাথে। সেক্ষেত্রে আপনারা নতুন নতুন প্রক্সি এখান থেকে টেস্ট করে নেবেন। আর যেমনটা বললাম, আপনাদের যদি BDIX স্পিড 100 MBPS বা তারও বেশি হয়ে থাকে, তাহলে আপনারা স্পিড এখান থেকে 10 MBPS পর্যন্তও পেতে পারেন, 10-12 MBPS পর্যন্তও স্পিড পেতে পারেন। যেহেতু আমার মাত্র 30 MBPS BDIX স্পিড, এজন্য আমি এখান থেকে 3 MBPS সর্বোচ্চ পাচ্ছি। আপনাদের BDIX স্পিড যত বেশি হবে আপনারা তত স্পিড পাবেন। দেখুন আমার স্পিডটা কিন্তু ডাউন হয়ে গেছে, এটাই একটা সমস্যা, সবসময় আপনার স্পিড সেম পাবেন না। আমি বিশেষ করে রাত্রে 10টার পরে স্পিডটা বেশি পাই, কিন্তু সকালে দিনের বেলা বা দুপুর বেলায় স্পিডটা খুবই কম থাকে, এই জন্য আমি রাতে ইউজ করি। আপনাদেরও যদি এমন দিনের বেলা না হয় তাহলে আপনারাও রাতের দিকে ট্রাই করবেন, কারণ এই সময় বেশিরভাগ মানুষ অফলাইনে থাকে, সেজন্য বেশি স্পিড পাওয়া যায়। এখন আপনারা ভাবতে পারেন হয়তো আমার ডাউনলোড স্পিডটা এমন, এই জন্য আমি দেখাচ্ছি, এজন্য আপনাদেরকে আমি সব কিছু ক্লোজ করে দিয়ে আমার নর্মাল ডাউনলোড স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি পজ করে দিলাম, দেখে যে অ্যাপটা কেটে দিলাম। এখন এখান থেকে আমি সিস্টেম টিয়ে থেকেও কেটে দিচ্ছি, এই যে আমি এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমার নর্মাল ডাউনলোড স্পিডটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত MBPS পাই।
এখানে আমার স্পিড মিটার আছে, সেখানেও দেখতে পারেন, এই যে দেখুন 2.03 Mbps ওটাই পাবে। এখান থেকে যেহেতু স্টিমে উঠতে একটু সময় লাগে, এখান থেকে আমি ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি। আপনারা ওইখান থেকে দেখুন, এই দেখুন 1.6 Mbps। এখানে সর্বোচ্চ আমি 1.9 Mbps থেকে 2 Mbps পর্যন্ত পাবো। দেখুন 1.9 Mbps এসে আটকে গেছে, অর্থাৎ এটি আমার ম্যাক্সিমাম স্পিড। কিন্তু ওই ট্রিকটি ফলো করলে আমি 3.6 থেকে 3.7 Mbps পর্যন্ত পেয়ে থাকি। তো আশা করছি আপনারাও এই ট্রিকটা ফলো করে আপনাদের ডাউনলোড স্পিডটাও বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলে প্রতি শুক্রবার সকাল 10টায় নতুন ভিডিও আপলোড করা হয়। আপনার যদি এমন টেকনোলজি রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি দেখা হবে পরের শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। দিস ইজ এস আর সৌরভ, ভাইগা যাই।